ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে রেন লিলি সম্পর্কে কিছু কথা আলোচনা করব। তো এই রেন লিলি গাছ আমরা কিভাবে বসাবো, কি ধরনের মাটিতে বসাবো, কি খাবার দেব, কোথায় রাখবো, কিভাবে জল দেব, সবকিছুই আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এই গাছের মাটি তৈরি করবেন, দুভাগ মাটির সাথে অর্ধেক ভাগ বালি আর অর্ধেক ভাগ যে কোনো জৈব সার দিয়ে এই গাছকে বসিয়ে দেবেন। আমি মাটির টবে বসিয়েছি, তাই দুই ভাগ মাটির সাথে অর্ধেক ভাগ বালি দিয়েছি। আপনারা যদি প্লাস্টিকের টবে বসান তাহলে দুভাগ মাটির সাথে এক ভাগ বালি দিয়ে দেবেন। এছাড়া আপনারা নিম খোলের গুঁড়ো দিতে পারেন, তারপরে সর্ষের খোলের একটু গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, ফাঙ্গিসাইড পাউডারও মিশিয়ে দিতে পারেন। এগুলো দেওয়াই যায় সব গাছের ক্ষেত্রে। আর এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই গাছকে রোদ্দুরেই রাখবেন। জল তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে, তখনই জল দেবেন। যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে তখন জল দেবেন, কারণ এই গাছের জল খুব একটা লাগে না। নিচে যে বাল্ব রয়েছে পেঁয়াজের মতো দেখতে, একদম ছোট ছোট থাকলে অনেক সময় দেখা যায় যে রসুনের কোয়ার মতো, যেগুলো একদম ছোট সেগুলো, আর বড় হলে একটু পেঁয়াজের মতো, কিন্তু এর বাল্ব রয়েছে গোড়ায়। তো এই গাছকে খাবার দেবেন কখন? শীতকালে খাবার দেবেন না, শীতের পর থেকে দেবেন। যেরকম চৈত্র মাসের প্রথম থেকে শুরু করলেন, চৈত্র মাসে দিলেন, বৈশাখ মাসে দিলেন, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ মাস দিয়ে দিলেন খাবার, তারপর আর খাবার দেওয়ার দরকার হয় না, তারপর আর ফুল ফোটেও না। তো এইভাবেই রেখে দেবেন, আবার শীত চলে গেলে শীতের পর থেকে খাবার দেবেন। এই গাছে খুব আর বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। আর এই গাছে প্রচুর ফুল পেতে হলে তো এইটুকু সামান্য পরিচর্যা আমাদের করতে হবে। এছাড়া এই গাছের কোনো রকম সেরকম কিছু নয় যে যদি দুদিন জল নাও দেওয়া হলো যে গাছ ঢলে পড়বে কিংবা কিছু, এরকম কিছু হয় না। কারণ এই গাছ, গাছের দেখুন যে পাতাগুলো, পাতাতেও জল রয়েছে, আর গোড়াতে যেহেতু পেঁয়াজের মতো বাল্ব রয়েছে, তাই এই গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না। তো বুঝে জল দেবেন। প্লাস্টিকের টবের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাতে ওপরের মাটি শুকিয়ে গেলেও কিন্তু প্লাস্টিকের টবে ভিতরের দিকে জল থাকে, নিচে জল থাকে, সেই ক্ষেত্রে জলটা একটু হিসাব করে দেবেন। আর এই গাছের তো খাবারের কথা আমি বলেই দিয়েছি। এই সমস্ত কিছু করার পরেও যদি দেখেন যে ফুল আসছে না, তাহলে আরেকটা উপায় আছে, একদম সহজ উপায়, একটাই উপায় করবেন যেটাতে ফুল আসবে। ধরুন দেখা যাচ্ছে ফুল আসছে না, অথচ এই যে গাছগুলো, গাছগুলো অতিরিক্ত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন এরকম মানে বড় বড় ঘাসের মতো হয়ে গেছে, একটু আগাছা টাইপের লাগছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে এগুলো আমার সব এরকম করে কিন্তু কেটে দেওয়া রয়েছে, এইরকম গোড়া থেকে কি করবেন, এইভাবে ছিঁড়ে ফেলবেন। ঠিক এইভাবে আমি অল্প কটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে এইরকম ভাবে এরকম ছিঁড়ে ফেলবেন, কিংবা কোনো কিছু কাটারের সাহায্যে কেটে দেবেন। তাহলে দেখবেন যে নতুন করে পাতা বের হচ্ছে, আর তার সাথে এরকম ফুলের স্টিক বের হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে বের হয়ে যাবে। এটা একদম সহজ একটা উপায়। এই উপায়টা করলেই দেখবেন ফুল আসছে। যাদের গাছে ফুল আসছে না, আমাকে এরকম বলেছেন যে দিদি ফুল আসছে না, তো তারা এই উপায়টা করবেন, দেখবেন ফুল আসবে। তবে যেদিন এইভাবে পাতাগুলো কেটে দেবেন, ঠিক একদিন দুই দিন পরে যে কোনো একটা তরল সার এই গাছে দিয়ে দেবেন। সর্ষের খোল ভিজিয়ে আপনারা জল দিতে পারেন, কলার খোসা ভিজিয়ে জল দিতে পারেন, গোবরের সার ভিজিয়েও জল দিতে পারেন। তবে আমি সর্ষের খোলের জল দুবার দিয়েছি এই গাছে। সর্ষের খোলের জল দিলে গাছের বেশ একটা আলাদা রকমের পুষ্টি পায়, সেই কারণে গাছ কিন্তু দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগছে, গাছগুলোও ভালো লাগছে, বেশ একটা হেলদি মনে হচ্ছে, যে গাছগুলো খুব একটা হেলদি, আর ফুল তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো এইভাবেই এই গাছের সামান্য যত্ন করুন, দেখবেন ফুল আসছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।